প্রিয় নতুন দর্শকেরা, সম্পূর্ণ ফ্রিতে সাবস্ক্রাইব করুন তারক ইন্ডিয়া চ্যানেলটিকে এবং বেল আইকনটিতে ক্লিক করুন পরবর্তী ইন্টারেস্টিং ভিডিও ফ্রিতে পাওয়ার জন্য। নমস্কার, বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার অ্যাসোসিয়েশন বা BGTA এর কেরিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিম বা CAS মামলার আপডেট আপনাদের প্রদান করা হচ্ছে। বিজিটিয়ান অনুপ্রসাদ বাবু ও অন্যান্যরা বনাম পশ্চিমবঙ্গ সরকার মামলায় গত 27 আগস্ট শুনানি হয়। বিজিটিয়ানদের তরফে আইনজীবী সরকারের দীর্ঘ টালবাহানার পর দাখিল করা অ্যাফিডেভিটের কাউন্টার অ্যাফিডেভিট জমা করেন এবং বিজিটিয়ানদের আইনজীবী তাদের দাবির পক্ষে জোরদার সওয়াল করেন। উভয় পক্ষের বক্তব্য শোনার পর মাননীয় বিচারপতি মৌসুমী ভট্টাচার্য আগামী 16 সেপ্টেম্বরের পর পুনরায় শুনানির দিন ধার্য করেন। বিজিটির পক্ষ থেকে মাননীয় সৌরেন ভট্টাচার্য জানান যে তারা অত্যন্ত আশাবাদী, তারা অপেক্ষায় আছেন এই মামলার ঐতিহাসিক জয় পাওয়ার জন্য। আপডেটটি শেষ হলো, সবাইকে ধন্যবাদ।